ইসলামী ব্যাংক নিউজ টপ 10। চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বহাল থাকবে আগের সব বিধিনিষেধ। জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা ভাবনা করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাহাদুর কাদের। মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক 7 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের হেফাজতে ডাকা হরতালে সহিংসতার মামলায় মহানগর জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ সহ 3 জন গ্রেফতার। পাবনার ঈশ্বরদীতে কলা বোঝাই ট্রাক উল্টে 3 জন নিহত, আহত 6। সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতনের পর মুখে বিষ ঠেলে হত্যার অভিযোগ, স্বামী পলাতক। গোপালগঞ্জে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গড়ে 25 থেকে 30 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ভারতে সর্বোচ্চ 2.3 লাখ মানুষের করোনা শনাক্ত, মৃত্যু 1600-র বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে এবার দিল্লিতে এক সপ্তাহের সর্বাত্মক কারফিউ জারি। গেল একদিনে যুক্তরাষ্ট্রের 3টি শহরে বন্দুকের গুলিতে নিহত হচ্ছে অন্তত 5 জন, আহত অনেকে। বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জয়ের পর স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের শক্ত অবস্থান পর সপ্তাহেই নড়বড়ে হয়ে পড়ল।